বর্তমান উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডুর কার্যকালের মেয়াদ শেষ হবে আগামী 2 আগস্ট। নিয়ম অনুযায়ী তার আগে নতুন উপরাষ্ট্রপতি নির্বাচন সেরে ফেলতে হবে। রাজ্যসভা লোকসভার নির্বাচিত সদস্যরা এবং রাজ্যসভার মনোনীত 12 জন সদস্য উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারবেন। সব মিলে 788 জনের ভোটে নির্বাচিত হবেন উপরাষ্ট্রপতি। আগামী 18 জুলাই দেশের রাষ্ট্রপতি ভোট, তাতে NDA জোটের প্রার্থী ঝাড়খণ্ডের প্রাক্তন রাজ্যপাল দ্রৌপদী মুর্মু। বিরোধী জোটের প্রার্থী হয়েছেন দেশের অটল বিহারী মন্ত্রিসভার প্রাক্তন অর্থমন্ত্রী এবং বিদেশমন্ত্রী যশবন্ত সিনহা। এখন দুই প্রার্থীর প্রচার শুরু হয়ে গিয়েছে। রাজ্যে রাজ্যে ঘুরছেন দুই প্রার্থী। এখন পর্যন্ত যা পরিস্থিতি তাতে NDA জোটের প্রার্থী দ্রৌপদীর জয় এক প্রকার নিশ্চিত। এবার রাষ্ট্রপতি পদের দৌড়ে ভেঙ্কাইয়া নাইডুর নামও ছিল, কিন্তু তার সঙ্গে বিরোধীদের ভালো সম্পর্কের জন্য তিনি দৌড় থেকে ছিটকে যান। এখন দেখার উপরাষ্ট্রপতি পদেও প্রতিদ্বন্দ্বিতা হয় কিনা, এ নিয়ে চলছে নানা জল্পনা। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।